জীবন যেখানে রঙিন হাসি কান্না ভালোবাসায় মেঘ ভেঙে রোদ হাসে হৃদয়ে কাছে আশায় জীবন যেখানে রঙিন হাসি কান্না ভালোবাসায় মেঘ ভেঙে রোদ হাসে হৃদয়ে কাছে আশায় দ্বন্দ্ব বিবাদে বিজ্ঞাপন দিতে হবে যে 35 চাই আর তোর বয়স হয়নি ধামুত 26 বছর আসলে হয়েছে কি ভাই আপনি হচ্ছেন সহজ সরল তাহলে এই সহজ সরল লোকটারে খুন করার লগে মানুষ হায়ার করছিস কেন আমার কইছি ডাইরেক্ট কইছি যে ভাই আপনার মেরে বলাম কিন্তু একটা খবর তো আপনার এখনো আমি দেই নাই ওই জামাই নাকি আরেকটা বিয়ে করছে আপনারে গুলি করবার লইছিল আমি না দেখলে তো গুলি করে দিত না বিশ্বাস করুন ঠাকি মাইতে পারছি গুলি কই এই মামাই তোমার বকি তোমার একান ডাকি ও মাই গড এ ছেলে কি বলে এই বিয়ের সময় আমি কয়জনকে সাথে করে নিয়ে বিয়ে করেছিলাম হ্যাঁ আরে মামা বিয়ে তো মানুষ একা একাই করে তাই বলে মামি হিসেবে তার উপর আমার অধিকার নাই সে তো আমার মামি অধিকার আছে মায়ের প্রতি যেরকম অধিকার আছে মামির প্রতি তো একই আছে আচ্ছা ঠিক আছে মামি হিসেবে উপকার না করুক মা হিসেবে তো উপকার করতেই পারে দেখ রবিউ তুই আমাকে যত রকম যুক্তি দিস যত রকম কথাই বলিস আমাকে ব্ল্যাকমেল করে তোর মামিকে তুই একা একা নিয়ে যেতে পারবি না এই তোর শ্বশুরও তো তোর আব্বা তাহলে তার সাথে তুই এইভাবে ব্লাম দিয়ে টাকা নিচ্ছিস কেন আচ্ছা তার শ্বশুরের তো অনেক টাকা কিন্তু তাকে তো দিচ্ছে না তোমার আর আমার মাধ্যমে যদি তার একটু উপকার হয় তাহলে সমস্যাটা কোথায় এই সাধারণ কথাটাই আমার মামুরে বুঝাইতে পারতাছি না তাকে বলে কমন সেন্স ভাগ্নে রবিউ তুই যত কথাই বলিস যত রকমের যুক্তি দিস আমি আমার বউকে একা একা কিছুতে ছাড়বো না দরকার হয় ওর সঙ্গে আমি ভিতরে ঢুকবো আচ্ছা ঠিক আছে ঢুকো কিন্তু আমার কথা বলতে দিও আমি যেভাবে বলবো সেভাবেই কথা বলবা ওকে আসো ফাইনাল তুই মানিকের ভাই না হ্যাঁ মানিকের ভাই আমার ভাই বড় তুমি আনছিস কেন আমার ভাই বউ কই আমি তো কার ভাই বড় তুই নিয়ে যাই নাই ভাই তুই জানিস নাই না তাহলে কে আনছিস কম যাইবো না হলে তো গারাইবো ভয় পাস না 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 আমার মাজায় মেশিন আছে টাকাইস না লোড করা তোরে একটা গুলি নেও হচ্ছে একটা গুলি মিলন রে একটা আর মানিক রে দুইটা ঠাই ঠাই শেষ ভাই আমার গুলিটা মাইনাস করে মিলন সাথে দেওয়া যায় না স্বাস্থ্য ভালো আছে তোরে মারতে তো গুলি লাগবে না তোর মতো আমাশা রুগী ভাই আমার আমাশা আছে একটা ফেলাজিল আর মেট্টিল খাওয়াই দিলি তুই শেষ ভালোবাসে ফেলাজিল দিলে খাওয়া যাবে তোরাই মারিক না যাইয়া ক জিসান আয়ে পড়ছে জিসান ভাই নামের আগে পরে কিছু নাই আইজ দাবি করিস আমার সাথে তোর মতো মায়া সালা মাইরা আমি হাত নষ্ট করতে চাই না আমি মায়া সালা যা এই যে বুয়া ভাগ্নে তোমার তো দাড়ি জুড়ি সব ফাঁস হয়ে গেছে এই যে ন্যান্সি আর ফ্যান্সি হ্যাঁ ওই যে মাউন্ট হাসপাতালে ফোন করেছিল তোমার তো ফাইল খুলে দিয়েছে তুমি তো ভুয়া ফাইস হয়ে গেছো কি হাসতেছ যতই হাসো আমরা আর তোমার বিশ্বাস করতেছি না কি ঠিক বলছি না আরে বলদ ওরে বলদ মাউন্ট এলিজাবেথ হসপিটাল থেকে এক ইমেইল আমারেও করছে ন্যান্সি ফ্যান্সি ভাইয়ের লগে বেইমানি করলি ঠিক আছে তগো ইমান তোরা বেইমানি করছস বাইরে চিনস নাই অবিশ্বাস করলি অসুবিধা না আমার ব্যাগ দে আমি যাই গা যেই দেশে বইনেরা বাইরে চিনে না ওই দেশে আমি থাকতে চাই না আমি বুঝে গেছি বাংলাদেশ আমার চিনো না সিঙ্গাপুর যাও ব্যাগ দে আমার এ ব্যাগটা বের কইতে তো আচ্ছা জেরি খুশি সঙ্গে চলে যা তুই তোর এনে থাকা যাবে না তুই তো একটা বোগা অবশ্যই থাকবো না কি লেগে থাকবো যেই দেশে বইনেরা বাইরে চিনে না বইনেরা বাইরে অবিশ্বাস করে আর লুবি মামার চক্রান্তের মধ্যে পড়ে যায় ওই দেশে থাকো না আমার কোনো দরকার নাই ব্যাগ বের কর আমার
যাইতে হয় তাহলে বোনের এই আচার ক্রস করে যাইতে হইব। পারলে যাইয়া দেখাও, দেখাও ভাইয়া। কারো কোনো ক্ষমতা নাই যে তো কোনো ক্ষতি করে, কেউ পারবো না। ভাইয়া তুমি আমাদের ফোন দাও নাই কেন? আমরা কি এয়ারপোর্টে যাইতে পারতাম না? অবশ্যই পারতে, সারপ্রাইজ দেওয়ার জন্য ফোন দেয়নি। আমি তো বুঝতে পারিনি যে তোরা আমারে চিনবি না, কেউ আমারে চিনবো না, মামার চক্রান্তের মধ্যে তোরা পড়ে যাবি, এটা আমি বুঝতে পারি নাই। আমি তো এটা মানবো না, এটা কোনোদিন মানবো না। রাখছে, তুই একটা কাজ কর, ওইটারে তুই যে কোনো ভাবে মেরে ফেলা, নাহলে কিন্তু তোর নাম বলে ফেলবে। আপনার নাম বলবে না মামা? আমার নাম? হ্যাঁ আমার নাম রিক্স আছে, তোরে যেটা কইছি সেটা তুই তাড়াতাড়ি কর, মারি ফেলা যা এখান থেকে, আমার ওদিক যা। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার তিন নাম লোক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, ভাই বসুন। ম্যাডাম স্যার আপনার শরীরটা ভালো? ছি 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 ছি, নিজের শ্বশুরকে কিভাবে স্যার স্যার বলছি? ছেলেটা বংশের মানিজ্য সব শেষ করে দিল। হ্যাঁ ভালো আছি। আচ্ছা উনারা কারা? ওই যে আমি আপনাকে যে পরিকল্পনার কথা বলছিলাম সেটা বাস্তবায়ন করতে আসলে ওনাদেরকে লাগবে, সেজন্য ওনাদেরকে নিয়ে আসছে, ওনারা আমার লোক। ও আচ্ছা, আপনার পরিকল্পনা কথাটা বলেন তো। আপনি তো আমাকে বলেছিলেন যে আমার মেয়েকে একদিনের মধ্যে ভুল বুঝে আমার কাছে নিয়ে আসবেন। আরে সেই কথাটাই তো আপনার কাছে বলতে আসছি। জি জি জি। আচ্ছা আমরা কি বাইরে যাব? মানে পুরো প্ল্যানটা কি ওনার কাছ থেকে আপনি একা একা শুনবেন? আপনি চাইলে আমরা পাশের রুমে বসতে পারি। আরে না 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 না, আপনার বসুন, আমরা একসাথেই কথাটা শুনি। স্যার এই যে ম্যাডাম আছে না, ওনাকে একটা দায়িত্ব দিয়েছি, উনি হচ্ছে রবিনের বাড়িতে যাবে, যাওয়ার পরে নিজেকে বউ হিসাবে দাবি করবে। জি 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 জি। তবে বাস্তবে কিন্তু উনি ওনার আসল বউ না। কথা কম বলেন না ভাই, আসলে হয়েছে কি উনি একটু কথা বেশি বলে কিন্তু মানুষ হিসেবে অনেক ভালো। আচ্ছা একজনের বউ হিসেবে নিয়ে গেলে কি উনি মেনে নেবেন? না না, এই যে প্রমাণ আছে তো স্যার, এই যে দেখেন আমি আপনার বলি, এই ছবি আছে নীরার সাথে, আপনার জামাইয়ের অনেক ছবি তোলা আছে। এই যে আসলে ওনারা জবস্ত বোঝেননি, আর হয়েছে কি আপনার যে মেয়ের জামাই ওনার জমজ ইনি, পার্থক্য শুধু এইটুকুই যে ওনার মজ আছে আর ওনার মজ নেই, আশা করি বুঝতে পেরেছেন। যাকি ম্যাডাম আপনি কি পারবেন স্যারকে বুঝিয়ে বলেন? স্যার আমি যে একেবারে কান্নাকাটি শুরু করে দিব, আর আমি বলবো যে আমি তার সন্তানের মা হতে চলেছি, দুই বছর আগে সে আমাকে বিয়ে করেছে, আমার অনুমতি ছাড়া সে দ্বিতীয় বিয়ে করেছে, এখন আমি তার নামে মামলা করে দিব। দ্যাটস পয়েন্ট। শুনুন আপনারা কিন্তু প্রথমেই বাসায় যাবেন না, প্রথম থানায় যাবেন, একটা মামলা করবেন, তারপরে পুলিশ নিয়ে ওদের বাসায় যাবেন। স্যার ওই আমার কাছে মনে হয় কি মামলাটা করলে একটু অন্যরকম কিছু হতে পারে, কারণ সে তার অরিজিনাল বউ না, পুলিশ তো তদন্ত করবে তাই না? তা আমার মনে হয় যে
টাকা পয়সা অনেক খরচ হবে মনে হয় তুমি কত চাও আমি কিন্তু আমার মেয়ে চাই স্যার আপনি ধনবান মানুষ আমি তো চাইলে আপনার মতো হইতে পারবো না আপনি তো মহান হইতে পারবেন না রাইট রাইট একদম ঠিক কথা মানে হয়েছে কি স্যার আপনি যদি বলে ফেলেন যাও এই কাজের জন্য তোমাকে 10 কোটি টাকা দিয়ে দেবো সে কিন্তু তাও নিতে পারবে না মানে 10 কোটি টাকা তার কাছে বিশাল বড় একটা স্বপ্ন দেন আপনি এর অর্ধেকও দিতে পারেন বেশিও দিতে পারেন আপনি যা দেবেন মাইন্ড করবে না না করবে না তোমরা থামো নিয়ামত ভাই তুমি দেখি দিন দিন লম্বা হইতেছো আবার মোটা হইতেছো তোমার তো জন্ম হওয়ার দরকার ছিল 5000 বছর আগে কারণ তখনকার মানুষ নাকি তাল গাছে সমান লম্বা হইত শুন ভাই না যারা আমার মতন শক্তিশালী বা আমার মতন মেধা আছে তারা আমার মতন লম্বা হয় আর তাকে শক্তি নাই মেধা নাই তারা মিলন আমার মতন গাদা হয় মনে কর বারে উপরে দেন আর নিচ দে বারে বুঝতে পারছি তোমার মিলন মামার সাথে এই জীবনে আর মিলন হইল না আচ্ছা তোমারে মনে হয় এখানে ভুল করে পাঠাইছি আমার ওইটাই মনে হয় আমার এই জামানে এখন পারানো কারণ অনেক কিছু করতে পারতেছে ওই জামানে যদি পারাইতো অনেক কিছু করে উড়াই ফেলতাম কি করতা ভাই কি করতাম মানে একটা জিনিস চিন্তা কর ওই জামানে কত মানুষ আছে তো 10 কোটি কিন্তু এরা কিন্তু সুখে শান্তিতে থাকছে আর এখনকার জামানের কথা চিন্তা ভাবনা কর ঘুরা গাড়া নানা নানি দাদা দাদিতে ভর্তি প্রত্যেকটা বাড়িতে সন্তান আছে 12টা 14টা তো হিসাব করে দেয়া গেছে 700-800 কোটি মানুষজন আছে কিন্তু এখন কিন্তু সুখ শান্তি না নাই এখন কি হইতেছে এই বাড়ি দল করে লইতেছে আর কি ফের ভাই আরে মেরে লইতেছে মামা বাইকনারে খুন করে লইতেছে মানে জায়গা জমি লেগে যে কত কিছু করতেছে এখন কিন্তু কোনো শান্তি নাই পুরো অশান্তির মধ্যে আছি তাহলে তুই একটা জিনিস চিন্তা কর আগের জামানার মানুষজন উন্নত ছিল না এখনকার জামানার মানুষজন উন্নত আছে বাবা রে বাবা একটু লম্বা কওতে নিজের কত প্রশংসা করে ফেলি আচ্ছা যাই হোক এসব বাদ দাও আচ্ছা ভাইজান একটা কথা বলো ভাইজান আমাদের ছাড়া কেমনে কবুল বলে ফেললো কই কবুল কইছে না কবুল তো কয়নি কে কইছে তোর এই বোকার মতো কথা তাহলে সুখী আমাদের বাড়িতে কি করে আরে বোকার মতন প্রশ্ন করছে কিভাবে এটাকে আমি জানি নাকি আমি জাস্ট একটু জানি ভাইজান যে তো সুখীরা আনছে সাথে পিয়াও আসছে ভাইজান থাকবো সুখীরে নিয়ে ব্যস্ত আমি থাকবো পিয়ারে নিয়ে ব্যস্ত তুই তো জানোসি তোর ভাই একটা দায়িত্ববান ছেলে আর আমি দায়িত্বের বাইরে অন্য কিছু মনে রাখি তুই এটির মধ্যে মাথা মাথা কাটাইছ তোর একটা ইম্পর্টেন্ট কথা বলছি মিলন মামার থেকে যত মানুষ দূরে থাকবে লোকে থাকলে কিন্তু ভেজালে পড়ে যাবে তোর কিছু লাগলে বাইরে কবি তোর কিছু খাইতে মন চাইছে পেয়ারা আমি পেয়ারে দিব তোর হেল লগে তো মিশের দরকার নেই তুই কিন্তু আমার রক্ত কিন্তু মিলন মামা কিন্তু তোর রক্ত মিলন মামা তোর মায়ের রক্ত তোর লগে আমার ডিরেক্ট ব্লাড কানেকশন তোর মার লগে মিলন মামার ইনডিরেক্ট ব্লাড কানেকশন বুঝতেই তো পারতাস কি খাবি কর কিছু খাবো না এখন তাহলে যা গিয়া ঘুমা আমি আসতেছি আচ্ছা আপনি পারবেন তো জি স্যার পারবেন তোমাকে বলিনি আমি এই ভদ্র মহিলাকে বলেছি স্যার নিনা অবশ্যই পারবে আপনি তার উপর 100% বিশ্বাস রাখতে পারেন এই তোমাকে বলেছি স্যার পারবো আমি কোনোদিনও কোনো চ্যালেঞ্জ হেরে যাইনি ওকে ঠিক আছে আপনি আমার সঙ্গে আসুন কোথায় স্যার পাশের রুমে এ ভাই ওর মামা যাইতে দাও অসুবিধা নাই স্যার অনেক ভালো মানুষ আপা দেন তো বুঝেন তো আপা ও তোর আপা এই রবি রে এ তুই আমাকে কোথায় নিয়ে আসলি নিজের শ্বশুরকে স্যার বলছিস বল আমার আপত্তি নেই কিন্তু নিজের মামিকে তুই আপা বলছিস কোন আটকেলে আমি তোর মা আপন মায়ের পেটের ভাই না তোর মামা না আমার সাথে কেন এরকম হচ্ছে ওরে মামা তোমার আগে বলছিলাম এখানে কোনো কথা বলো বাড়তি কথা জি স্যার কিছু বলছিলেন বসো বইটা সরাও পাটা একটু সুন্দর করে ম্যাসাজ করে দাও জি স্যার
যেটা বলছি সেটা করো। স্যার এটা আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব না? টাকা হলে তোর মতো মেয়ে সব করতে পারে। জি না, আপনি যা বলছেন তা ঠিক না। তাহলে কোনটা ঠিক? যে ছেলেটা তোকে এখানে নিয়ে এসেছে সে তো আমার মেয়ের জামাই রবিউল, তাই তো? আমি জানি না। তাহলে তুমি কি জানো? তোমার নাম তো নীনা, আর যে ছাগল দুটা তোমাকে নিয়ে এসেছে তার মধ্যে একটা ছাগল তোমার বর, তাই তো? কি হলো, সত্যি কোনটা বলো। আচ্ছা ঠিক আছে, তোমার সঙ্গে একটা সন্ধি করি। কিসের সন্ধি? আহ, তুমি আমার বেআইন মানুষ, তোমার মা তো খুব অসুস্থ, তোমার মা হাসপাতালে ভর্তি, তোমার তো খুব অভাব, তুমি চাচ্ছ যে তোমার মায়ের আরো বেটার ট্রিটমেন্ট হোক, তাই না? আপনি এত কথা কিভাবে জানেন? কি করে জানলাম? আমি সব জানি। আমি যা করতে পারি তোমরা কেউ সেটা করতে পারো না, আর আমি যা জানি তোমরা সেটা কেউ জানো না। আমার ভয় করছে। শোনো, আমি তোমার কোনো ক্ষতি করব না, আর ওদেরও কোনো ক্ষতি করব না, কিন্তু আমি যে এই বিষয়টা সব জানি সেটা কিন্তু তুমি ওদের কাছে বলতে পারবে না। তোমাকে একটা কাজ করতে হবে, সেই কাজটা হলো আমার মেয়েকে সবসময় দেখে রাখবে। ন্যান্সি ম্যান্সি, তোকে বাইর স্ট্যাটাস তো অনেক উপরে উঠে গেছে, আর বাইরে থেকে ভাড়াতে খুনি আসে তারে খুন করার লিগা, এই ব্যাপারে ইতিহাস কি কয়? তোরা দুজনেই তো ইতিহাসের স্টুডেন্ট, কয়। সম্রাট আকবর থেকে শুরু করে মির্জাফর পর্যন্ত সবাই কিন্তু সারাক্ষণ আতঙ্কের মধ্যে ছিল, কখন কে কারে মারে কে কারে মারে। আয়, আতঙ্কের মধ্যে তো থাকুন দেব না, একটা ব্যবস্থা তো করতে হইব। আতঙ্কের মধ্যে থাকুনটা তো বুদ্ধিমানের কাজ না। আচ্ছা, শেষবারের মতো ওটা তো মায়ের খেতে খেতে অবশ হয়ে গেছে, কথা কওয়ার শক্তি নাই। অরে জিগা, ভদ্রভাবে জিগাইছ। ভাইয়া দেখেন, আপনি কার ইশারা এই কাজগুলো করতেছেন? আমরা কিন্তু একটু আজ করতে পারতেছি, আপনি বলেন, না হলে আপনার নখের নিচে সেফটি পিন ঢোকানো হবে। আসলে হয়েছে কি, পাখি পাখি উনি বলেছে ও নাকি পাখি শিকার করতে আছে, আর আপনারা বারবার বলছেন ও নাকি মানুষ মারতে আছে। এরপর সে আমাকে বলেছে, ভাই আমি মানুষ মারবো কেনে, মানুষের মাংস কি খাওয়া যায় নাকি? আমি পাখি মারতে আছি, পাখির মাংস খাবো তো। সারা শরীরে ছোট ছোট কোপ দিয়ে ওরে মোরব্ব বানাম, তারপর ওর হগুন সাইডে তুমি হগুন আরে খেয়ে ফেলাইবে। তুই যদি না কষ্টর অবস্থায় কি হইব, কথার কোনো লড়সর নাই। ঘটনা কি কর? তোমাদের ভাই বলতেছে এখন তোমার ভাই নাকি সুখীর সাথে এক বছর আগে লিভ টুগেদার করবে। আমার সব কথা আমরা যত গ্রহণ করা মানুষটা, আমাদের টাকার ঠিক কোনো অভাব আছে? আমাদের এইসব টাকা পয়সার জিনিসের প্রতি কোনো ধরনের লোভ নেই। অবশ্যই আমি সুখীর বিয়ে করবো, আমি তো বলি নাই যে বিয়ে করবো না, কিন্তু আমি বলতেছি যে সে কিভাবে আমাদের সঙ্গে মিলেমিশে থাকবে সেটার একটা ট্রায়াল তারা দিতে হবে। ওকে তারা সবকিছু সম্ভব মানে? সেটা তো তোমাকে বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, বলার দরকার নেই, তাহলে ওই কত কিরকম দেবেন একটু ডিলটা?